নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি প্রশ্নপত্র আজকে 2 ফেব্রুয়ারি। তো তোমাদের সেকেন্ড শিফটে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসছি, এর পাশাপাশি উত্তর পাওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি অবশ্যই দেখবে। একটা প্রশ্ন তোমাদের ভিডিও শুরু করার আগে বলে রাখি, রিপিট প্রশ্ন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে? তুই একটা সেটা তোমাদের বলবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ যারা আপকামিং এক্সাম দেবে তাদের কাছে তো খুবই গুরুত্বপূর্ণ। তো চলো, প্রথম প্রশ্ন, সুভাষচন্দ্র বোস স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, বিভিন্ন রাজ্যে যে অবস্থিত বিভিন্ন স্টেডিয়াম সেখান থেকে প্রশ্ন আসছে। তো সুভাষচন্দ্র বোস স্টেডিয়াম কিন্তু অসম রাজ্যে অবস্থিত। এর আগেও আমরা দেখছি, ঠিক আছে, বিভিন্ন যে স্টেডিয়ামগুলো রয়েছে, খেলা স্টেডিয়াম থেকে ব্রেবন থেকে শুরু করে কানপুর যে স্টেডিয়ামগুলো রয়েছে, সমস্ত স্টেডিয়াম থেকে কিন্তু প্রশ্ন এসেছে। অন্তিম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি? তো ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল দ্বাদশ পরিকল্পনা, যেটা সময়কাল ছিল 2012 থেকে 2017 সাল। মৌলিক অধিকারের ধারণা, ঠিক আছে, মৌলিক অধিকার এই যে শব্দটা, এই ধারণাটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে আমেরিকা। আমেরিকা দেশের সংবিধান ধারণা অনুসারে কিন্তু মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে। কলিঙ্গ যুদ্ধের বর্ণনা অশোক কোন শিলালেখে বা শিলালিপিতে করেছিল? তো এরকম জাতীয় প্রশ্ন একটা এসেছিলো, উত্তরটা আমার জানা নেই, দেখে আমি উত্তরটা টাইপিং করতে পারলাম না। দেখো একটা প্রশ্ন করি, যেখান থেকে প্রশ্ন কালেক্ট করি সেখান থেকে সব প্রশ্ন না মানে পেলেও ঠিক মতো, সেখান থেকে মানে কিছু কিছু প্রশ্ন এমন আছে যেটা আমাকে এখানে ব্যক্ত করতে খুব অসুবিধা হচ্ছে, ঠিক আছে? কিন্তু যতটুকু প্রশ্ন পাচ্ছি সেটুকু তোমাদের সাথে কালেক্ট করে নিয়ে আসছি। নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে কত দূর পর্যন্ত বর্ষা ছুড়েছিলেন? 87.98 মিটার। এটা একটু দেখবে, এটার উত্তরটা দেখবে একটু। সোডিয়াম বাই কার্বোনেটের রাসায়নিক সূত্র কি? তো সঠিক উত্তর হয়ে যাবে NaHCO3। গঙ্গা নদীর পতনস্থল কোথায়? তো গঙ্গা নদীর পতনস্থল হচ্ছে বঙ্গোপসাগর। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত কি? তো প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক সংকেত হচ্ছে CSO4H2O2টা নিচে হবে। কারণ দেখো, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বলছি বা যেখান থেকে কালেক্ট করি বা যাদের কাছ থেকে কালেক্ট করি, ঠিক আছে, সেখানে কিন্তু যারা বলে কোশ্চেন সেখানে কিন্তু সম্পূর্ণ কোশ্চেন তারা মানে এমনও হতে পারে। যেমন ফর এক্সাম্পল যে নীরজ চোপড়া, ঠিক আছে, অনেকে বলে যে অলিম্পিক থেকে একটা নীরজ চোপড়া সম্পর্কিত একটা প্রশ্ন এসেছিলো, কী প্রশ্ন এসেছিলো? কারণ যারা পরীক্ষা থেকে বেরোচ্ছে, ঠিক আছে, তাদেরও একটা নিশ্চয় চাপের মধ্যে থাকে, সব কোশ্চেন তাদের মনে থাকে না, ঠিক আছে? তো সেখান থেকে কালেক্ট করে, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে যেসব প্রশ্ন আমি তোমাদের সাথে নিয়ে আসি, সে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। হতে পারে দু একটা প্রশ্ন উত্তর ভুল যদি হয়ে থাকে, সেটা দায়িত্ব তোমাদের যে আমাকে বলার কমেন্ট বক্সে এসে, ঠিক আছে? চলো, জাতীয় আয়ের পরিমাপ কত সময়ের মধ্যে করা হয়ে থাকে? এই একটা এরকম একটা প্রশ্ন এসেছিলো, এবং এই প্রশ্নটা এসেছিলো 10 নম্বরের, যে 2022 সালের কেরলে ছিল সম্ভবত, মোহিনী অট্টম শাস্ত্রীয় অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অর্পণা সতীশন, ঠিক আছে? 2022-এ রাখি বন্ধন যে উৎসব হয়েছিল, রাখি বন্ধনটা কোন মাসে পালিত হয়েছিল? তো আগস্ট মাসে কিন্তু পালিত হয়েছিল। অনুচ্ছেদ 165 কৃষি সম্পর্কিত এরকম একটা প্রশ্ন আসেনি, তোমাদের কাল বলে রাখছি, এরকম সম্পর্কিত একটি প্রশ্ন আসছিল যে এই জিনিসটা কৃষির সঙ্গে সম্পর্কিত, তো সেখানে কিন্তু অনুচ্ছেদ 165টা ছিল, এর জন্য আমি এই প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি। CBDT-র বর্তমান অধ্যক্ষকে? সঠিক উত্তর হবে নিতিন গুপ্তা। CBDT সম্পূর্ণ রূপ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে। এবং শেষ প্রশ্ন, নিচের কোনটি হরিয়ানা রাজ্যের লোকনৃত্য নয়? তো লোকনৃত্য থেকে তোমাদের প্রশ্ন আসছে, ঠিক আছে? তো সেকেন্ড শিফটে যে সমস্ত প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি সেই সমস্ত প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবে। যদি নতুন হয়ে থাকো এই চ্যানেল, কিন্তু সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেক দিনকে জিডি কনস্টেবলের প্রশ্নপত্র আমি তোমাদের সামনে এভাবেই নিয়ে আসবো। চলো, জয় হিন্দ।